ভারতীয় ভিসা সেন্টার 2 অক্টোবর 2024 আজ কিন্তু বন্ধ থাকবে। বাংলাদেশে নিয়োজিত সব ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ বন্ধ থাকবে। তাই যারা পাসপোর্ট কালেক্ট করার জন্য বা ফাইল জমা দেওয়ার জন্য যেতে যাচ্ছেন তারা আজ যাবেন না। কাল থেকে আবার আগের মতো ভিসা কার্যক্রম শুরু থাকবে, ফাইল জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আমি তো আপনাদের প্রমাণ রূপে আপনাদের সামনে স্ক্রিনে নিয়ে আসছি। দেখুন আপনারা, এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। আপনার 2024-এ 1 থেকে 17 পর্যন্ত যতদিন ছুটির তালিকায় রয়েছে সবগুলোই এখানে উল্লেখ করা হয়েছে। আপনার 2 অক্টোবর, তারপর হচ্ছে আপনার 12ই অক্টোবর, 31শে অক্টোবর, 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর, এ কদিন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে নিয়োজিত সবগুলোই বন্ধ থাকবে। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সামনে ডেসক্রিপশনে নিয়ে এসেছি, আপনারা একটু ভালোভাবে চেক করুন এবং দেখে নিন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এ পর্যন্ত যারা চলে গেছেন চলে গেছেন, যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, যমুনা ফিচার পার্ক বা অন্যান্যগুলোতে আর যাওয়ার চেষ্টা করার প্রয়োজন নেই। আগামীকাল থেকে যাবেন, খোলা থাকবে, আজ বন্ধ থাকবে।